যে নবীর এত সুন্দর দেহ, যার চেহারার দিকে তাকালে ক্ষুধা শেষ। এত সুন্দর নবী ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সেই নবীর প্রশংসা করলেন একজন আলোচক। আমার অনেকজন ইয়ার একসঙ্গে এবছর সিলেটের একটা মাহফিলে দেখা হয়েছিল। উনি মাগরিবের পর আলোচনা করে মঞ্চ থেকে নামবেন, আমি এসার পর আলোচনা উঠব। ঠিক এই মুহূর্তেই সামনের সামনে দেখা হলো, দুজন আলিঙ্গন করলাম, কথাবার্তা বললাম, খুবই খুবই ভদ্র, ভালো, খুবই জেন্টল, অনেস্ট। আমি তার সঙ্গে কথা বললাম, কিছুক্ষণ কথা বললাম, মত বিনিময় করলাম। এর আগে দেখা হয়েছিল অনেক আগে মনে হয়, তখন উনি ছোট ছিলেন। এত ভদ্রচিত আচরণ একটা মানুষ, উনি রাসূলকে হাইলাইট করতে গিয়ে একটা ইংলিশ একটা শব্দ প্রয়োগ করেছিলেন, শুধু বলেছিলেন সিক্স প্যাক। এখন তার নামই দিয়েছে সিক্স প্যাক। কি মুশকিল এটা! আমার দেশে কিছু কিছু আলেম আছে, ওদের মুখে শুধু কাফের ফুতুয়াই থাকে, আছে না নাই? আমার যে কোন দিন কবে আল্লাহ জানে। আমার তো 2013 সালে আমাকে যুদ্ধবিরতির তালিকায় নাম ঢুকাই দিয়েছিল, পরে দেখে যে না, আমার বয়স অত তো হওয়া দূরের কথা, আমার মায়ের বিয়েই হয় নাই। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা আমার দেশে, কি না হয় সবই হয়, এমন মেশিন। ওই মেশিনে ঢুকলে পরে মানে দিন হয়ে ঢোকে, রাত হয়ে বের হয়, কোথায় যাবে? সিক্স প্যাক, এটা দিয়ে উনি রাসূলকে হাইলাইট করতে চেয়েছেন। একটা ফিট বডিকে আধুনিক ভাষায় সিক্স প্যাক বলে। তবে হ্যাঁ, রাসূলের শানে কোন শব্দ চয়ন করতে গেলে অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? আমার নবীজির মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত সব বর্ণনা সিয়া সিন্তায় আছে না নাই? এর মধ্যে তো ওই শব্দ নাই, এই জন্য আমরা বর্ণনা করতে কি ভাববো আগে আমার নবীজির বর্ণনায় হাদিস কি বলেছে, হাদিসের পরিভাষায় কি এসেছে। আমার নবীজির শারীরিক শক্তির দিক থেকে রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে 100 জন পুরুষের সমান শক্তি আমাকে দান করেছেন। পুরুষ সিক্স প্যাক পারবে? আসতে কোন কেন, কত প্যাক আনবেন, সব প্যাক নিয়ে আসেন। আমার নবীজি দেহটা ছিল বুক এবং পেট সমান ছিল, উঁচু নিচু না। আমার নবীজির বুক এবং পেটটা ছিল সমান, তার বডি, তার দেহের স্ট্রাকচার নিয়ে, এবং তার বুকে হালকা চুল ছিল, তার ঘাড়, তার কান, তার চোখ, তার ভ্রু, তার চুল সব বর্ণনা হাদিসে আছে না নাই? আমরা হাদিসের পরিভাষাটাকেই প্রাধান্য দেব, এবং কথা বলতে গিয়ে রাসূলের কোন কথা বলতে গিয়ে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে না নাই? আছে। তবে হ্যাঁ, একজন মানুষ অসাবধানতাবশত যদি কোনো ভুল করেও ফেলে দেন, তাকে কি ডাইরেক্ট কাফের বলা যাবে? না। আস্তে বলেন, কাফের বলা যাবে? না, কাফের বলা যাবে না। আবার আরেকটা গ্রুপ আছে, খালি হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। ওর আমার মনে হওয়ার একটা কিতাব আছে, সেই কিতাবের নামই হলো কিতাবুল হারাম। ওর মধ্যে কোনো হালাল টালাল নাই, এরকম কিছু বদমাইশ আছে না নাই? না।